অভিজাত কর্পোরেট অফিসে চাকরি করেন চুমকি, মার্কেটিং এর কাজ হলেও এ বিষয়ে ধ্যান জ্ঞান তার কম, বেশি ঝোঁক অভিনয়ের প্রতি। নাটক সিনেমায় অভিনয় নয়, চুমকি তার অভিনয়ের প্রতিভা কাজে লাগান কর্মক্ষেত্রে। যে কোনো কাজ অর্জনের জন্য আশ্রয় নেন চরম মিথ্যা গল্পের, আর সেটি কাজে না আসলে উচ্চস্বরে কান্না শুরু করে দেন। তার কান্নায় মন গলে না এমন মানুষ পাওয়া যাবে না। এমন এক অদ্ভুত চরিত্র নিয়ে এবার ঈদে হাজির হচ্ছেন মেহজাবিন চৌধুরী। নাটকটির নাম চুমকে চলেছে। সিএমভির ব্যানারে নির্মিত বিশেষ এই নাটকটি রচনা করেছেন রুম্মান রশিদ খান। এতে মেহজাবিন চৌধুরীর বিপরীতে অভিনয় করছেন খাইরুল বাশার, যাকে দেখানো হবে আমেরিকা প্রবাসী মেহজাবিনের প্রেমিক চরিত্রে। নির্মাতা মহিম জানিয়েছেন ভিন্নতা আছে গল্পে। মেহজাবিনের চরিত্রটি দারুণ মজার এবং চ্যালেঞ্জিংও বটে। ঈদ আয়োজনে নাটকটি দর্শকদের মনে আলাদা জায়গা করবে বলেও ধারণা তার। আল আমিন ইমরান, 15 নিউজ।